হ্যালো ফ্রেন্ডস, আমি মাসুদ। আজকে আবার নতুন টিউটোরিয়ালে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এরকম একটা স্মোক ইফেক্ট আপনারা আপনাদের ছবিটা দিতে পারেন। এর জন্য আমাদের জাস্ট একটা এরকম পিকচার লাগবে বা ফটো লাগবে এবং কিছু ব্রাশ লাগবে, স্মোক ব্রাশ। এই দুইটা ইউজ করে আমরা এরকম একটা ফটো ইফেক্ট ফেলতে পারি। ওকে, প্রথমে ছবিটা আমি তাহলে সিলেক্ট করি। আমি সিলেক্ট করার জন্য জাস্ট এই জায়গায় এখান থেকে কুইক সিলেকশন টুল ব্যবহার করব। আপনারাও এটা দিয়ে করতে পারেন, চাইলে অন্যগুলো টুল দিয়েও সিলেক্ট করতে পারেন। আমি দ্রুত সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুল ব্যবহার করব এখন। আচ্ছা, এভাবে আপনারা খুব সহজে সিলেক্ট করতে পারেন। আমি দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা সিলেক্টে। অল্টার চাপ দিয়ে আমরা সিলেকশন মাইনাস করব এবং শিফট চাপ দিয়ে সিলেকশনটাকে যোগ করব বা প্লাস করব। এই জায়গায় একটু প্রবলেম রয়ে গেছে, আমরা অল্টার চাপ দিয়ে মাইনাস করব এখান থেকে। সিলেকশন কমপ্লিট। এবার এটাকে আমরা এখান থেকে মাস্কে ক্লিক করব। ও ব্যাকগ্রাউন্ড চলে গেছে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন এখান থেকে ফাইল থেকে নিউ একটা পেজ নেব। পেজের সাইজ এই জায়গায় ইঞ্চি 1920 আর এখানে ইঞ্চি, এখানে পিক্সেল সিলেক্ট করব। সরি, 1920 1080, রেজলিউশন 72, 8GB কালার মোড, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট। দেন এটাকে এখান থেকে আমরা এই পেজে নিয়ে যাব। আচ্ছা, এবার আমরা এখান থেকে সিলেক্টিভ কালার না, গ্রেডিয়েন্ট নেব। এটাকে রেডিয়াল করব, ইনভার্স অ্যামাউন্টটা বাড়াই দেব, স্কেল। এবার আমরা স্কেলটা বাড়াই দেব। এই রাখলাম। আচ্ছা, এবার আমি এই লেয়ারটাকে উপরে নিয়ে যাব। দেন এটাকে কন্ট্রোল জে তে, কন্ট্রোল জে বা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, এটা চোখটা অফ রাখি। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, এটা এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন আরেকটা নেব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকেও ক্লিপিং মাস্ক করে দেবো এখান থেকে। ইমেজটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবার এটাকে আমরা মাস্ক করব। দেন কন্ট্রোল আই তে ইনভার্ট করব। ব্রাশ টুল, এখানে কালো কালার থাকবে, সফট ব্রাশ থাকবে, হার্ডনেস 100%। এখানে সাদা কালার সিলেক্ট করে রাখতে হবে, ব্ল্যাক থাকলে হবে না, সাদা কালার সিলেক্ট রাখবো। দেন আমরা এইভাবে ইমেজটাকে সামনে পোষণটুকু ফিরে নিয়ে আসবো। এবার আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করে স্মোক ব্রাশ, আমার এখানে অনেকগুলো স্মোক ব্রাশ আছে। আমার ডেসক্রিপশনে আপনাদের ব্রাশ লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা ব্রাশ ডাউনলোড করতে পারবেন ওখান থেকে। তো এই জন্য আমি এখানে আমার ডাউনলোড করা আছে, যেহেতু আমি এখন এটা দিয়ে দেখি কত দূর করা যায়। আচ্ছা, আমরা আগে আর একটু কাজ করবো, পেছনের অংশটুকু এটা আমরা এখান থেকে ব্ল্যাক সেট করব, এই অংশটুকু মুছে দেব। আচ্ছা, এবার রাইট বাটন ক্লিক করে আমরা একটা এখান থেকে একটা ব্রাশ নেব। আচ্ছা, এই ব্রাশটা ইউজ করি। আমরা কিবোর্ড থেকে আর চাপবো, এবার ইচ্ছা মতো আমি এটাকে রোটেট করতে পারবো এভাবে পুরো পিকচারটা। এবার ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সাইজ একটু ছোট করি। আচ্ছা, আর একটু ঘুরানি। এখান থেকে আবার হোয়াইট সিলেক্ট করব, তারপর এভাবে জাস্ট ক্লিক করব। আচ্ছা, এটা সাইজটা একটু ছোট করি। আমি এই ব্রাশটা চেঞ্জ করব, এখান থেকে অন্য ব্রাশ দিয়ে আমরা কাজটা করব, সেম কাজ। আবার চেঞ্জ করি, এটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। আমি জাস্ট আমার মতো করতেছি। আচ্ছা, দেখে আসি যে অরিজিনাল পিকচারটা হচ্ছে। এগুলো আপনার পছন্দ মতো আপনারা ম্যাচিং করে নেবেন, আমি আমার মতো করতেছি এইভাবে জাস্ট। আচ্ছা, এই গেল, আর একটু কাজ করি। ব্রাশ সাইজটা একটু ছোট করে। আচ্ছা, আমার এতটুকু কমপ্লিট। এবার আমি এখানে এই দুইটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করবো না, আমরা কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে এটাকে ডুপ্লিকেট করি, দুটি একসাথে। দেন এটাকে আমরা উপরে নিয়ে যাব, উপরে লেয়ার নিয়ে যাব, ড্রাগ করে ধরে উপরে লেয়ারে নিয়ে যাব। এবার এই লেয়ারের চোখটা অন করব। এগুলো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দুইটা একসাথে করে দেবে এই লেয়ারের সাথে। দেন ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটা কাজ করব, লেভেল নেব, এটাকেও এর সাথে মাস্ক করে দেব। আচ্ছা, এই অবস্থা থাক। এবার এটাকে এখান থেকে ফিল্টার, লিকুইফাই থেকে আমরা এটাকে এইভাবে পেছনে অংশটুকু বাড়াই দেব। দিনেও কি করি, এই যে আমার লেয়ারটা এই অবস্থায় আসছে, এবার এটাকে মাস্ক করব, দেন কন্ট্রোল আই, এটাকে আবার উল্টায় দিলাম মাস্কটা। এবার আবার ব্রাশ টুল সাদা কালার সিলেক্ট এবং কিবোর্ড থেকে আর চাপ দিয়ে আবার একটু ঘুরাই নেই, দেন আবার আমার ইচ্ছা মতো ব্রাশ দিয়ে বাদ বাকি কাজটুকু করব। এখান থেকে এটা নিয়ে দেখি, আচ্ছা দেখি কিরকম লাগে, এটা একটু নিচের দিকে চলে গেছে। আমরা কন্ট্রোল জেডে ব্যাকে যাই, দেন আবার একটা ব্রাশ সিলেক্ট করব, এটাকে আমরা ব্রাশটা চেঞ্জ করে নিই, আচ্ছা এই ব্রাশটাই আমি নিলাম। এটাকে এবার চেঞ্জ করি, আচ্ছা এটা মানাচ্ছে না, আমরা এবার এটা নেব, আচ্ছা ওকে। দেন এগুলো আপনারা আপনাদের মতো ম্যাচিং করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন, এরকম আমি আমার মতো দিলাম। লেভেলে গিয়ে আবার ব্রাশ টুল সিলেক্ট করি, দেন ব্রাশ থেকে সফট ব্রাশ নেব, আবার সফট ব্রাশ এখানে ব্ল্যাক, আবার এটাই যাব, সরি আচ্ছা এই হচ্ছে আমার ইফেক্ট। আপনারা খুব সহজে এরকম একটা ইফেক্ট দিতে পারেন। আমি এখানে একটা কিছু টেক্সট দিছি, এই টেক্সটের জন্য আমরা এখানে জাস্ট smoke, then okay, সবগুলো বড় হাতে করে দিলাম, সাইজটা বাড়াই দেব। এটাই থাকবে, এখান থেকে বোল্ড, অ্যালাইনটা কমাই দিই। কালারটা চেঞ্জ করে আছে, কালারটা চেঞ্জ করি আমরা। টেক্সটের ভিতরে আমি স্মোক ভাব নিয়ে আসবো, এর জন্য এটাকে আমরা মাস্ক করবো। করে দেন ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমি যখন একটা স্মোক ব্রাশ সিলেক্ট করি, ব্ল্যাক কালার সিলেক্ট করে রাখবো, একটা স্মোক স্মোক ভাব চলে আসছে, তাই না? এখানে একটা শেপ, লাইন শেপ নেব, ফিল ব্ল্যাক কালার, স্ট্রোক নাথিং, এটাকে এর সাথে একটু ম্যাচিং করে দেই। এবার এখানে একটা টেক্সট লিখবো আমরা, সেটা হচ্ছে ইফেক্ট ই ইফেক্ট। Oh shit. এখানকার লাইন একটু বাড়াই দিলাম, কালার আমরা এখান থেকে সিলেক্ট করি। ওকে ওকে ওকে, এটাকে আমরা নিচে দিয়ে দিই। এই লাইনটা আরেকটু বাড়িয়ে দিই, স্মোক ইফেক্ট। এর উপরে আমরা একটু লেভেলটা বাড়িয়ে দিই, এটাকে ক্লিপিং মাস্ক করে দেব এর সাথে, টেক্সটের সাথে। আপনারা এইভাবে আপনাদের স্মোক এফেক্ট আপনারা আপনাদের বডির উপর দিতে পারেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এই স্মোক যে ব্রাশ ইউজ করছি আমি, সেটা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিছি, ওখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, নেক্সটে কোনো টিউটোরিয়ালে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, বাই।